প্রায় 8-9 বছর ধরে আপনার সবাই সিনিয়র আশা করি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করলাম এবং নতুন করে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করছি। আজকে ইনশাল্লাহ দেখা ওখানে আমরা যে ডেকোরেশন আছে সব ডেকোরেশনগুলো আমরা করছি। ক্যাটারিং এর যতটা জিও আছে একটু যেটা আমরা সপ্তাহ জিও করি সবসময় যে ট্রেডিশনাল যে ইয়ে আছে ওগুলো থেকে একটু বারো ইয়ার ডিফারেন্ট একটু ইয়ে করার আপনার সবাই দেওয়ার চেষ্টা করবো। আমরা মূল উদ্দেশ্যটা হইলো একটা টেবিলে তো আমরা এখানে যে সেন্টার পিস দিছি ফ্লাওয়ার ফ্লোরাল সেন্টার এগুলো সব হলো টেইলর মেড। এটা হইলো গিয়া কন্যার রিকোয়ারমেন্টস আছে লকটা তারা চাইরা আজকে যে ওয়াক ওইটা দেখা আপনারা চেষ্টা করছি খুব সুন্দরভাবে যে করার আশা করি আজকে যে দামান যাই না সোয়েন তাই জিনিসটা দেখে খুব খুশি হই বা রিজনেবল প্রাইস ইয়ে করা। মানে বর্তমানে আমরা যে মেহেন্দি স্টেজের লাগে আমরা স্টার্টিংও যে করছি 250 আর এই ধরনের ওয়েডিং স্টেজের লাগে আমরা যখন 800-1000 pounds আমরা যখন আমাকে মেহেন্দি লাগি বা ছোটো আমাকে বিয়ে জুয়া সিনাই 100-200 মানুষ লাগে যে বিয়ার খানি যে করতে চাই যদি বা যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো অনুষ্ঠান লাগে যে খানির ব্যবস্থা চাই যদি এটাও আমরা ইনশাল্লাহ করে দিতাম পারবো। প্রায় 8-9 বছর ধরে আপনারা সবাই সিনিয়র আশা করি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করলাম এবং নতুন করে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করছি। আজকে ইনশাল্লাহ দেখা ওখানে আমরা যে ডেকোরেশন আছে সব ডেকোরেশনগুলো আমরা করছি এবং বিয়ার স্টেজ মেহেন্দি স্টেজ বা যে কোনো ধরনের মহাকাশ ছোটো অনুষ্ঠান বা বড়ো অনুষ্ঠানের খাবার যেগুলো ক্যাটারিং কর আলহামদুলিল্লাহ আমরা সব কিছু করলাম। আজকে চিকওয়েল গলফ ক্লাব কিন্তু আজকে আমরা দিছি আমরা মেন স্টেজ ওয়াকওয়ে তারপরে সেন্টার পিস দামান্দ লাগে মখন্যা লাগে আমরা স্পেশালি যে করলাম হেড টেবিলগুলো রেডি করলাম এবং ডেকোরেশনের সব হাবগুলো আমরা করলাম আর কি এখানে আজকে। এটা তো যখন নতুন যে আমরা ফ্লোরাল যে করছি আর্চওয়ে যেটা এবং আমরা কাছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েগুলো আছে আমরা ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম এবং টিকটকও আপনারা যদি দেখো তাহলে ফাইবা ইনশাল্লাহ যখন আমরা সবসময় এগুলো আমরা আপলোড করলাম আমরা যেগুলো যে স্টেজগুলো যেগুলো আছে আরও ইনশাল্লাহ আপনারা আপলোড পাইবা এবং আমরা জিনিসটা সবসময় চেষ্টা করলাম যে সামথিং ডিফারেন্ট যে করা লাগে যে আমরা যে সবসময় যে ট্রেডিশনাল যে ইয়ে আছে ওগুলো থেকে একটু বারো ইয়ার ডিফারেন্ট একটু ইয়ে করার আপনার সবাই দেওয়ার চেষ্টা করবো। আমরা মূল উদ্দেশ্যটা হইলো একটা টেবিলে তো আমরা এখানে যে সেন্টার পিস দিছি ফ্লাওয়ার ফ্লোরাল সেন্টার পিস এগুলো সব হলো টেইলর মেড কারণ এগুলো আজকে যদি দেখা আপনার ব্লু এবং হোয়াইট অ্যান্ড পিঙ্ক এটা হইলো গিয়া কন্যার রিকোয়ারমেন্টস আছে একটা যে তারা চাইরা যে তারা যে ড্রেসের লগে ম্যাচ আপ করিয়া তারা ব্লু হোয়াইট অ্যান্ড পিঙ্ক যখন আমরা ওগুলো তান লাগে আমরা টেইলর মেড করছি তাহলে যারা আপনারা যখন বা আমরা মেন জুয়েলারি যেটা আছে আমরা সবসময় রেডিমেড নেয় আপনি যেটা চাইবা ইনশাল্লাহ আমরা ওখানে দেওয়ার চেষ্টা করবো। প্লাস আমরা যে হচ্ছে টেবিল যে হচ্ছে ওই যে সাসেসগুলো দেওয়া হচ্ছে চেয়ার সাসেস নর্মাল চেয়ার হলে ফুল যে আছে চেয়ার খাবার উইথ সাসেস বা বউ যেটা হয়ে আমরা করে দেওয়া এটাও আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। আজকে যে ওয়াকওয়েটা দেখা আপনারা এটা হলো দামান্দর তার স্পেশাল রিকোয়ারমেন্টস আছে তাই চাইছিলা মিরার ওয়াকওয়ে হইতো উইথ ক্যান্ডেল লাইটস আলহামদুলিল্লাহ আমরা যখন চেষ্টা করছি খুব সুন্দরভাবে যে করার এবং আশা করি আজকে যে দামান যাই না সোয়েন তাই জিনিসটা দেখে খুব খুশি হই বা এবং আমরা চেষ্টা করছি যে একটু ইউনিক করার এটা আর কি। নর্মালি তো আমরা দেখা যায় কার্পেট দিয়ে করা হয় কিন্তু কার্পেট না দিয়ে আমরা এখানেও আপনারা দেখা যায় আমরা মিরার ওয়াক করে করছি এখানেও এইটা আমরা সে দুইটা কালার আছে কেউ যদি সিলভার চাইন যদি সিলভার দিতাম পারবো আবার কেউ যদি চাইন যদি গোল্ড গোল্ডও আছে আমার কাছে দুইটা কালার আছে অ্যাভেলেবল মিলবে প্লাস নর্মাল যে ওয়াক করে যেগুলো কার্পেট দিয়ে করা হয় এটার ব্যবস্থা আমার কাছে আছে রিজনেবল প্রাইস দিয়ে করা। মানে বর্তমানে আমরা যে মেহেন্দি স্টেজের লাগে আমরা স্টার্টিংও যে করছি 250 আর এই ধরনের ওয়েডিং স্টেজের লাগে আমরা যখন 800-1000 pounds আমরা যখন মাখি নর্মালি এগুলো প্রাইস আরও বেশি মার্কেটও অনেক আছে মানে আপটু 2000 pounds তো যে করা হয় বাট আমরা সাইড আমার কাস্টমার যারা আছেন এরা সবরে একটু কম হয়ে দিয়েও আমরা হাতে যে করতাম পারি সবরে চেষ্টা থাকবো খুব যখন আগে স্যাটিসফাই করার আমরা মেনলি আমরা বিজনেস আরম্ভ করছি নতুন নতুন বিজনেস এই বিজনেসটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিও থেকে আরম্ভ হয়েছে মনে হয় বহুতে বহুত জিও করটা বাট দিলা কই নিলা দিন না সার্ভিস দিন না মিলে নিলা আমরা মেক টু মেজার করিয়া দিয়েছিলাম কাস্টমারের যাতে আমি নতুন আরম্ভ করছি আইস টেক বলে আরম্ভ করছি আশা করি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইব ইনশাল্লাহ হলোর আমরা তো অ্যাটলিস্ট মানে স্টেজ ক্যাটারিং ক্যাটারিং যতটা জিও আছে একটু যেটা আমরা সপ্তাহ জিও করি কাস্টমার মেক টু মেজার জিও স্টাইল মেট করে দিই আমরা দিলাম কাস্টমারদের যে কালার আছে এইবাও কালার দিয়ে আমরা মেক টু মেজার করিয়া দিই আমরা আমরা হোল লন্ডন আমরা যে করাম M25 যে রেডিয়াস আছে ইনশাল্লাহ আমরা খাবার করবো এবং যদি বারাও যদি ইয়ে হয় যদি আমরা আগ থেকে যদি আমরা ইয়ে করেন তাহলে ইনশাল্লাহ আমরা লন্ডন বারাও খাবার করতে পারবো আমরা এই ব্যবস্থা আছে যোগাযোগ লাগে তো আমরা এলাকে অফিস করছি আমরা এলাকে 42 Brick Lane E16RS আর আমরা ওয়েবসাইট আছে www.nikahstudio.co.uk
আমরা সেম নামে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম পেজ আছে এবং টিকটকও পেজ আছে আমরা যখন ফাইভ আমরা মেইনলি আমরা হইল গিয়া ডেকোরেশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং আমরা যদি স্মল ক্যাটারিংটা অবাবত যখন যেহেতু আমরা আপনারা জানেন আমরা যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকে আমরা একটা যাবো তো মেহেন্দির লাগি বা ছোটো আমরা জিও আছে না যে 100-200 মানুষ লাগে যে বিয়ার খানি যে করতে চান যদি বা যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো অনুষ্ঠান লাগে যে খানির ব্যবস্থা চান যদি এটাও আমরা ইনশাল্লাহ করে দিতাম পারবো আমরা নিজস্ব কি চিন্তা কিয়া বেনু মেনলি আমরা এখনও ইয়ে করছি না বাট আমরা চেষ্টা করলাম যে আমরা নিজে কয়েকটা বেনুর সাথে আমরা কন্ট্যাক্ট করার এবং ইনশাল্লাহ যথা বুঝে আমরা যে বেনুগুলো লাগি আপনারা অবশ্যই জানাই এবং আমরা যখন আমরা খুব ইচ্ছা আছে এটা যে গ্র্যান্ড ওপেনিং করতাম আপনারা সব তাকতা এখানে তাকিয়ে আমরা ইনশাল্লাহ গ্র্যান্ড ওপেনিং করবো ওদিন আমরা আপনারা জানাই যে আমরা কোন কোন বেনুগুলোকে আমরা খাম করাম এবং অবশ্যই আমরা ওই টার্গেট থাকবো যে আমরা যে বেনুগুলো আমরা যখন সাজেস্ট করবো আপনারা এই বেনুগুলোতে গেলে আপনারা ডাইরেক্ট গিয়ে বুকিং করবা কিন্তু এখানে আমরা যখনে এটা ডিসকাউন্ট পাইবে ইনশাল্লাহ প্রাইসিং ব্যাপারটা আমরা নর্মালি অন্য জায়গা দিয়ে করা প্রাইস দিয়ে নর্মালি এতে অনেক কমে আমরা মনে রাখার প্রোভাইড করতাম আমরা এখন পর্যন্ত আশা করি আপনার সাপোর্ট পাইবো ইনশাল্লাহ নিকা স্টুডিও অ্যান্ড ইভেন্টসের পক্ষ থেকে আপনারা এবং যারা আপনার লাইভ দেখারা সবাইরে ধন্যবাদ।